চললাম আমরা একটুখানি দুপুরবেলার খাওয়া দাওয়া করে ঘুরতে বেরিয়েছি, তাই ভাবছি যে আপনাদেরকেও সঙ্গে নিয়ে নিই। হ্যাঁ, বেশি দূরে নয়, ঘর থেকে একটুখানি দূরে। ওই আরেকবার আপনাদেরকে বোধ হয় নিয়ে গেছিলাম ওই স্টেডিয়াম, যেটাকে বলি স্টেডিয়াম। তা দা, আমার মেজদা আর আমার ছেলে আগেই বেরিয়ে গেছে, আর আমি আমার হাজব্যান্ড এখন মানে পেছন পেছন যাচ্ছি। এই ঠান্ডার সময় স্টেডিয়ামের দিকে খুব ভালো মানে ওদিককার সিনগুলো, কুয়াশা টাইপের। দাদা বললো যে চল ঘুরে আসবি। এখনই একটু আগে আমরা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে হাঁটা শুরু করেছি। আর দেখি, চলুন তাহলে আপনারাও আমাদের সাথে ঘুরে আসবেন এই দুপুর বলুন বা বিকেল বলুন স্টেডিয়ামের দিকে। এই গলি গলি রাস্তাটা গলি গলি হয়েছে, এই গলি থেকে ওই গলিগুলো। এই যে চলে আসছি, প্রায় প্রায় অনেকটা রাস্তা আছে। আমি ভাবছিলাম যে অল্প রাস্তা না, হাঁটলে বোঝা যাচ্ছে যে ভালোই রাস্তা আছে। আর খেয়ে নিয়ে আর একটু হাঁপিয়ে যাচ্ছি আমি। তা চলেই আসছে সামনে স্টেডিয়ামের রাস্তা হচ্ছে। এখানে আরেকবার আপনাদেরকে নিয়ে এসেছিলাম, পুরো স্টেডিয়াম দেখিয়েছি। তখন গরমের দিন ছিল, এখন এই ঠান্ডার সময় আরো ভালো লাগে। এদিকে বীজগুলো দেখেন, এই যে সামনে রোড, ওই পারের স্টেডিয়ামটা হাঁপিয়ে গেছি। বেশ ঘুরতে ঘোরার জন্য ভালোই জায়গাটা এই সন্ধ্যের সময়। কিন্তু ওই দিকটা আমি যাচ্ছি না, এই দিক দিয়ে ঢুকলাম আজকে। আসেন, এই সেই স্টেডিয়াম সেদিনকে নিয়ে এসেছিলাম, খেলাধুলো হচ্ছিল, আজকে সেদিন কেউ নাই, আমরাই আসি। আমরা আমার দাদা আর ছেলে ওই খানটা বসে আছে, ওই দেখেন পাহাড়ের ওপর দেখা যাচ্ছে অনেক দূরে, কিন্তু বসে আছে পাহাড়ের একদম ওপরে, জুম করলে দেখা যেতে পারে। যেমনি মনে করলাম সেমনি, কিন্তু আজকে ভালো লাগছে না, কেন আজকে ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা, সেমনি কেউ মানুষও নেই, খুব একটা ভালো লাগছে না। আমি মনে করলাম যে অনেক ভালো লাগবে, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে বৃষ্টি হবে, সেমনি বৃষ্টি তো হচ্ছে, হবার কিছু চান্স নেই। তাও ঘুরে বেড়াচ্ছি, ওরা এখানে বসে, ওখানে আমি চাপতে পারবো না, অনেকটা উঁচু। কুয়াশার করি একটু জুম ব্যাক হচ্ছে না, এই যে ভালো কুয়াশা হয়ে গেছে, আরো বাড়বে। বলিস না, চুপচাপ। শুয়ে থাক, একবার শুয়ে শুয়ে নে। হ্যাঁ হ্যাঁ, তোমার কিছু হবে না।
স্কাউটের মনে হয় কিছু করছে, ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে রেখেছে, সব দাঁড় করিয়ে রেখেছে, কি করবে কিছু জানি না, কিন্তু স্টেডিয়ামে এদিকে কেউ খেলাধুলো করছে, ফুটবল খেলছে, এই যে বল নিয়ে ফুটবল খেলছে, গোল কর গোল, গোলই করছে না, কি কি মারছে না, আকাশটা দেখে মনে হচ্ছে খালি যে বৃষ্টি হবে, বৃষ্টি তো হলো না সারাদিনে, এখানে সব ছেলে মেয়েগুলো খেলাধুলো কিছু করছে, এখানে স্কাউটও সেখানে শেখানো হয়, ওগুলোই মনে হয় কিছু করছে বোধ হয়। কি করাচ্ছে বুঝতে পারছি না, শুধু দেখে যাচ্ছি, আর এখানেও কিছু জিনিস ওরা রেখেছে, এই যে এগুলো নিয়ে কি করবে সেটা জানি না, দেখতে হবে দাঁড়িয়ে তাহলে বুঝতে পারবো। এখানে কিছু স্কাউটার শেখাচ্ছে, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কি করাচ্ছে আমি জানি না, কিন্তু এখানে বিকেলের সময় সকালের সময় এরম হবে যারা স্কাউট শেখে, ছেলে বলুন মেয়ে বলুন, কিন্তু সব মেয়েরাই আছে কিছু শেখাচ্ছে। এগোচ্ছি বাড়ির দিকে, সন্ধ্যে হয়ে এসছে, মা ঘরে একা, এখানে আজকে সেমনি কিছু নেই যে দেখাবো আপনাদেরকে, ওই সবই খেলাধুলো হচ্ছে, কেউ স্কাউট শিখছে, দাদারা আগে আগে এগিয়ে গেছে, এদিকে কি কি করছে দেখুন, এইদিকে এইদিকে বড় খেলাধুলো, তাহলে এবার এগোই বাড়ির দিকে, সন্ধ্যাও হয়ে এসেছে। আজকে ব্লগটা এরকমই মানে আবার থেকে এদিকে ঘুরতে আসলাম বলে তাই ভাবলাম যে আপনাদেরকে নিয়ে আসি, যদি নতুন দেখাতে পারতাম, কিন্তু নতুন কিছুই নেই, সেই জন্য বাড়ি যাচ্ছি, ভালো লাগছে না। তা আপনাদের যদি ভালো লাগে তা আবার বলি, যারা নতুন তারা যদি দেখছেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আবার দেখা হবে, বাই বাই।